নমস্কার বন্ধুরা, আমি সপ্তদীপা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার বসের ডিশ ওয়াশার, আমি যেটা অ্যামাজন থেকে নিয়েছি। গত বছর লকডাউনে যখন বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, তখন এটা নেওয়া। আমি তো ভীষণ উপকার পেয়েছি, কাজ আমার জাস্ট অর্ধেক কমে গেছে। যারা ইনফিউচার ডিশ ওয়াশার কিনতে চলেছেন, তাদের জন্যে আমি একটা ছোট্ট ডেমো দিচ্ছি। এইবার আমি ডিশ ওয়াশারটা খুলে দেখাচ্ছি যে ভেতরে কী কী আছে। প্রথমেই দেখাচ্ছি যে এখানে দুটো র্যাক দেওয়া আছে। এই র্যাকগুলিতে বাসন সাজিয়ে সাজিয়ে রাখতে হয়। এই জায়গাটায় চামচ রাখতে হয়, আর নিচে ফ্যান রয়েছে। আর এই জায়গাটায় ওয়াশিং এর জন্য সাবান বা সার্ফ দিতে হয়, সেটা আমি অ্যামাজন থেকে কিনি। আর এই পাশের জায়গাটাতে এখানে রিনসেট ভরতে হয়, রিনসেট দিতে হয়। রিনসেট দিয়ে এটাকে এরকম বন্ধ করে দিতে হয়, আর এখানেও সাবান দিয়ে এই জায়গাটাকে এরকমভাবে দিলেই বন্ধ হয়ে যায়। এটা টিপলেই আর খুলে যায়। এই জায়গাটায় ডিশ ওয়াশারের নুন দিতে হয়। এখানে আমার অলরেডি নুন দেওয়া আছে, এই জায়গাটায় নুন দিতে হয়। পাশে এইটা হচ্ছে ডিশ ওয়াশারের ফিল্টার। এর মধ্যে দিয়ে সাবান জল, এটো জল সব কিছুই ফিল্টার হয়ে পাস হয়। তাই ডিশ ওয়াশারে বাসন ধুতে হলে বাসনের এটো কাটা ছাড়িয়ে তারপর বাসন ধুতে হয়, না হলে এই ফিল্টারটা খুব তাড়াতাড়ি চোকড হয়ে যায়। আর প্রতিদিন ডিশ ওয়াশারে বাসন ধুলে সপ্তাহে একবার কিন্তু ফিল্টারটা খুলে পরিষ্কার করা উচিত। পাইপ রয়েছে, একটা হচ্ছে জলের লাইনের জন্য পাইপ, এটা দিয়ে আমি জলের লাইন নিই। এটা হচ্ছে ধুয়ে, সে ডিশ ওয়াশার থেকে জল ধুয়ে ওয়াশ হয়ে বেরিয়ে যায়। তো জলের লাইনটা আমি দিচ্ছি এখানে, দেখো এটা দেখাচ্ছো, এইবার আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য দেব। এক, ডিশ ওয়াশারে শুধু কাচের বাসন, স্টিলের বাসন, মাইক্রোওভেনের বাসন ধোয়া যায়। কাঠ, অ্যালুমিনিয়াম, প্লাস্টিক এগুলো দেওয়া উচিত নয়, কারণ এখানে হাই হিটে বাসন ধোয়া হয়। ননস্টিকের জিনিসপত্র দেওয়া উচিত নয়, এতে কোটিং উঠে যায়। তবে আমি মাঝে মাঝে দিয়েই দিই যখন আমার কাজের প্রেশার বেশি থাকে, তবে কিন্তু দেওয়া উচিত নয়। দুই, বাটি, কাপ, গ্লাস এগুলো সব উল্টো করে নিচের দিকে মুখ করে দিতে হয় ধোয়ার জন্যে, আর থালাগুলোকে দাঁড় করেই দিতে হয়। এতে কি হয়, আপনার সব দিক, বাসনের সব দিক ভালো মতন পরিষ্কার হয়। আপনি ব্যবহার শুরু করলেই ব্যাপারটা খুব তাড়াতাড়ি বুঝে যাবেন। যাদের সফট ওয়াটার সোর্স তাদের নুন লাগে না, আর যাদের হার্ড ওয়াটার সোর্স তাদের, যেমন আমাদের, আলাদা করে ডিশ ওয়াশারের জন্যে যে নুন পাওয়া যায় তা ভরে দিতে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হলো, ডিশ ওয়াশারে কিন্তু নর্মাল কাপড় কাচার সাবান, সার্ফ ইত্যাদি দেওয়া যায় না। এর জন্য আলাদা করে সাবান ট্যাবলেট কিনতে হয়, যেমন আমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে এটা কিনে নিই। আর পাশাপাশি রিনসাইডও কিন্তু কিনতে হয়। এই রিনসাইডটা বাসন ঝকঝক করতে হেল্প করে। মাঝে মাঝে পিছনে জলের পাইপও কিন্তু পরিষ্কার করতে হয়। তো আমার মোটামুটি সাজানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, ওপরে আমি কাপগুলো দিয়েছি, কাপ ছোট ছোট বাসনগুলো ওপরে দিয়েছি। এদিকে চামচ, চামচ দিয়েছি ওপরে, ছোট ছোট বাসন যেগুলো ওপরে দিয়েছি। আর যেগুলো একটু বড় বাসন, যেমন থালা, থালা, তারপর দুধের বাটি, বড় চিঙামাটির বাটিগুলো সব আমি নিচে দিয়েছি।
কারণ হচ্ছে যে নিচে নিচে একটু বেশি হিটটাও বেশি হয় আর পরিষ্কারটাও বেশি হয়। ডিশওয়াশার চালু করার আগে একবার এই নিচের ফ্যানটা, এই যে নিচের ফ্যানটা, ফ্যানের ব্লেড দেখা যাচ্ছে, এই ফ্যানটা একবার চালিয়ে দেখে নিতে হবে যে বাসন কোনো বাসনে আটকাচ্ছে কিনা। আর যে এই যে উপরের ফ্যানটা আছে, এই উপরের ফ্যানটাও একবার চালিয়ে দেখে নিতে হবে যে কোনো বাসনে আটকাচ্ছে কিনা। আর যে যে নিজের নিচের ফ্যানটাও একবার চালিয়ে দেখে নিতে হবে যে কোনো বাসনে, না কোনো বাসনে আটকাচ্ছে না। এইবার আমি সার্ভ দেব। মোটামুটি আমি পাওয়ার সোর্সটা অন করে দিলাম। এবার ডিশ ওয়াশারে এখানে অন টিপতে হবে, অন বাটনটা টিপতে হবে। অন বাটনটা টিপলে এখানে নানা রকম মোড দেখাবে, যেমন প্রথমটা হচ্ছে ইন্টেন্সিভ কড়াই, তারপরটা এক্সপ্রেস স্পার্কেল, তারপরটা অটো, ইকো, কুইক, প্রিরিন্স। ইন্টেন্সিভ কড়াই মোডে সবচেয়ে বেশি হিট ওঠে। আর এক্সপ্রেস স্পার্কেল যেটা আছে, এটাতে আপনি এটা এই ফাংশনটা ইউজ করলে আপনার বাসন চকচক করবে। অটো মোডে অটো নিজের মতন করে বাসন পরিষ্কার করবে। আর ইকো হচ্ছে ইকো ফ্রেন্ডলি, মানে হচ্ছে ও জল বলুন, কারেন্ট বলুন, সব কিছু কম কম ইউজ করবে। কুইক হচ্ছে কুইক মোড, খুব তাড়াতাড়ি বাসন পরিষ্কার করবে। এই যে ইন্টেন্সিভ কড়াই মোডে ও দেড় ঘন্টা সময় নেবে, দেড় ঘন্টা সময় নিয়ে ও বাসন মাজবে। যদি এক্সপ্রেস স্পার্কেল করি তাহলে হচ্ছে ও এক ঘন্টা সময় নেবে, এক ঘন্টা সময় নিয়ে ও বাসন মাজবে। আর অটো যদি করি ও এক ঘন্টা কুড়ি মিনিট নিজের মতন সময় নেবে, সময় নিয়ে বাসন মাজবে। আর ইকো ইকো করলে এক ঘন্টা পঁচিশ মিনিট সময় নেবে বাসন ধুতে। কুইক করলে ও তিরিশ মিনিটের মতন, উনত্রিশ মিনিট দেখাচ্ছে এখানে, উনত্রিশ মিনিটের মতন সময় নেবে। আর প্রিরিন্স মানে হচ্ছে যে আপনি যদি বাসন মাজার আগে একবার পনেরো মিনিট জল দিয়ে ধুয়ে নিতে চান বাসনটা, মানে অনেক সময় বাসন ড্রাই হয়ে যায় না, তো সেই কারণে বাসন একবার পনেরো মিনিট জল ধোয়ার সুযোগ নেবে। তো পনেরো মিনিট ধোয়ার পর আপনি আবার নর্মাল আপনার বিভিন্ন মোড ইউজ করতে পারেন। এবার এর সঙ্গে আপনি এই মোডগুলো ইউজ করতে পারেন। এইটা এই ইন্টেন্সিভ কড়াই মোডের পাশাপাশি বা এই মোডগুলোর পাশাপাশি আমরা কিন্তু এই মোডগুলোকেও ব্যবহার করতে পারি। এই শুধু ইন্টেন্সিভ কড়াই মোডে বাসন ধুতে গেলে ও দেড় ঘন্টা সময় নিয়ে বাসন ধুচ্ছে, কিন্তু এই যদি ভাইরোইকো টিপে দিয়ে আমি তাহলে ও আড়াই ঘন্টায় বাসন ধুবে, মানে আরও সময় নিয়ে বাসন ধুবে। আর অনেক সময় কি আমাদের বাসন কম থাকে, ঠিক আছে, বাসন কম থাকলে তখন কি করতে হয়, আমরা হাফ লোড মোডটা ইউজ করতে পারি। এটা হচ্ছে সেই সময় ইন্টেন্সিভ কড়াই মোডও ইউজ, মানে সেই সময় ইন্টেন্সিভ কড়াই মোডও চলবে, প্লাস ভাইরোইকো ও সময় নিয়েও বাসন ধুবে, প্লাস হাফ লোড মানে হচ্ছে যে ওকে জানানো হচ্ছে যে এখন বাসনের পরিমাণ কম আছে, হাফ লোডেও বাসন ধুচ্ছে। আর এক্সট্রা ড্রাই মানে হচ্ছে বাসনের মানে ধোয়ার শেষে ও মানে এক্সট্রা ড্রাই করবে, ধোয়া হয়ে গেলে ও বাসনটাকে এক্সট্রা ড্রাই করবে। এক্সপ্রেস স্পার্কেল, এক্সপ্রেস স্পার্কেল করলে দেখুন মোটামুটি এক ঘন্টার মতন বাসন ধুচ্ছে। এর সঙ্গে আপনি এই ভাইরোইকো মোডটাও ইউজ করতে পারেন, তাহলে ও এক ঘন্টা চল্লিশ মিনিটে বাসন ধোবে। মোটামুটি এগুলোকে আপনাকে টিপে 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 আপনাকে বুঝে ইউজ করতে হবে যে আপনি কোন মোডে আপনার বাসনটা কীরকম। অনেক সময় বাসন যদি খুব ড্রাই থাকে তখন আপনি প্রথমে কী করলেন, আগে প্রিরিন্স করে নিলেন। আগে প্রিরিন্স নিলে পনেরো মিনিট বাসনটা একবার জল ধোয়া করে ভাসিয়ে দিল, তারপর আপনি ধরুন চাইছেন যে একটু বাসনটা একটু চকচকে হলে ভালো হয়, তখন আপনি এক্সপ্রেস স্পার্কেল মোড ইউজ করলেন। এক্সপ্রেস স্পার্কেল মোডটা আপনার মনে হলো যে একটু বেশি সময় নিয়ে বাসনটা ধুলে ভালো হয়, তখন ভাইরোইকো ইউজ করলেন। আপনার মনে হলো বাসনটা যদি একটু ড্রাই হলে ভালো হয়, তখন এক্সট্রা ড্রাই মোড ইউজ করলেন। এই হচ্ছে ব্যাপার, আপনাকে মোটামুটি পড়ে পড়ে দেখে নিতে হবে যে আপনি কী করেন। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, যে যদি ধরুন আপনার জলের সমস্যা হচ্ছে বা সল্টের সমস্যা হচ্ছে বা রিনসেট নেই, ভরা রিনসেট ওখানে ভরা নেই বা ডিশওয়াশারের ভেতরে, তাহলে এখানে সব পাশে লাল আলো জ্বলে আপনাকে দেখিয়ে দেবে যে যেটার সমস্যা হবে তার পাশে লাল আলো জ্বলবে। এই সমস্ত আপনার এই মোড, এখান থেকে মোড সিলেক্ট করার পর আপনি জাস্ট এরপরে স্টার্ট বাটন এখান থেকে টিপে দেবেন। ইন্টেন্সিভ কেয়ার মোডে দেড় ঘন্টায় বাসন ধোয়ার পর বাসনগুলো কতটা পরিষ্কার হলো সেটা আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাসন কত সুন্দর পরিষ্কার হয়েছে।
ডিশওয়াশারে বাসন ধুতে গেলে কিন্তু আবারও বলছি নর্মাল সাবান সার্ফ এগুলো কিন্তু ইউজ করা যায় না। বিভিন্ন কোম্পানি ডিশওয়াশারের সাবান ট্যাবলেট এগুলো বিক্রি করে, সেগুলো আপনি অ্যামাজন ফ্লিপকার্টে ইজিলি পেয়ে যাবেন, তো সেগুলোই ব্যবহার করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে লিখে জানাবেন, যদি কিছু বুঝতে না পারেন বা প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। ডিশওয়াশারে বাসন ধুতে হলে চেষ্টা করবেন বাসন আগের থেকে জলে ভিজিয়ে রেখে এঁটো কাটা ছাড়িয়ে পরিষ্কার করে তারপর মেশিনে দিতে, তাহলে কি হবে বাসন মানে খুব ভালো পরিষ্কার হবে। আর চেষ্টা করবেন দুধের বাটি বা কোনো রান্না করতে গিয়ে পুড়ে যাওয়া বাটি এগুলো আগের থেকে জলে ভিজিয়ে নরম করে রাখতে। বেশি পুড়ে যাওয়া বাটি বা দুধের বাটি, দুধ শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু ডিশওয়াশার অত ভালো পরিষ্কার করতে পারে না, একদম সত্যিকারের রিভিউ দিয়ে বলছি। তো এগুলো আপনাকে ভিজিয়ে নরম করে রাখতে হবে যাতে ডিশওয়াশার চটজল দিয়ে ওগুলোকে ধুয়ে পরিষ্কার করতে পারে। আমার ডেমো এখানেই শেষ হচ্ছে, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে কিন্তু বেল আইকনটা টিপতে একদম ভুলবেন না। অনেক ধন্যবাদ।